আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। দর্শক, সুস্থ একের পর এক আমাদের রোগীরা যখন হয়ে যাচ্ছেন, ঠিক তারই ধারাবাহিকতায় আজকেও আমরা আপনাদের সামনে নিয়ে আসলাম আমাদের আরেকজন ভাইকে, যিনি সেই সুদূর চট্টগ্রাম জেলা থেকে এসেছেন, সাতকানিয়া থেকে। আমার এই ভাইটি আমাদের এই ডিপিআরসি হসপিটালে এসে ভর্তি হয়েছেন ডক্টর মোহাম্মদ শফিকুল প্রধান স্যারের আন্ডারে। যে সমস্যাটা নিয়ে সেটা হচ্ছে ওনার মূলত রিউমাটয়েড আর্থ্রাইটিস। দীর্ঘদিন যাবত উনি এই সমস্যাটা নিয়ে ভুগেছেন, অনেক চিকিৎসাও করেছেন, এবং একটা সময় উনি জানতে পারেন যে এই ডিপিআরসি হসপিটালে এর চিকিৎসা হয়, এবং তখন উনি বেশ কিছু ভিডিও দেখেন বেশ কিছু পেশেন্টের, এবং তখন উনি ডিসিশন নিয়েছিলেন যে উনিও আসবেন চিকিৎসা নেওয়ার জন্য। তো উনি এসেছেন এবং চিকিৎসা নিয়েছেন। যখন উনি এসেছিলেন কি অবস্থায় এসেছিলেন, তখন উনি আমাদেরকে একটা ছোট্ট ভিডিও দিয়েছিলেন ওনার কারেন্ট কন্ডিশন নিয়ে। আসুন দর্শক, আমরা ওনার সেই দিনের সেই ভিডিওটা একটু দেখে আসি যে কেমন ছিলেন উনি। আসসালামু আলাইকুম, আমার নাম নাসির, বয়স 40, আমি চট্টগ্রাম থেকে আছি শাহ সফিউল্লাহর কাছে। আমার সমস্যা হচ্ছে রিউমাটয়েড আর্থ্রাইটিস, লক্ষণ যা হাতে পায়ে হাঁটুতে ব্যথা। হ্যাঁ, আমার প্রত্যেকটা গিরে গিরে এবং জয়েন্ট ব্যথা ছিল হাতে হাঁটুতে পায়ে, 3 বছর ধরে আমার এই ব্যথা আর কি। আমি তো প্রবাসী, সৌদিতে থাকতাম, ওখানে ট্রিটমেন্ট করছে, বেশ কয়েকটা ডাক্তার দেখেছি। তারা তো 1 বছর রোগী ধরতে পারে নাই, 1 বছর পরে রোগ যখন ধরতে হচ্ছে ট্রিটমেন্ট ছিল, ওষুধ খেয়ে মানে কিছুটা কম ছিল, আবার বাড়ে যায়। আমি স্যারের ভিডিও দেখে সরাসরি মানে কি আগে থেকে সৌদি আরব থাকতে আমি ভিডিও দেখছি, সেখান থেকে ভিডিও দেখে দেশে এসে সরাসরি এখানে চলে আসলাম। আমি স্যারকে বিশ্বাস করলাম, অনেক রোগী দেখলাম মানে কি সুস্থ হয়ে ফিরতেছে। আমি প্রায় 2 বছর থেকে এই ভিডিও দেখি, ইউটিউবে দেখি, সেখান থেকে একটা বিশ্বাস জন্ম হলো আর কি। হ্যাঁ, এটা আগে থেকে তো আমি জানি রিমোটেড আর্থ্রাইটিস, এখানে এসে আবার ফরকিল ছিল, ওখানে ওদের অবস্থা। হ্যাঁ, আমি আজকে ষষ্ঠ দিন এখানে ভর্তি, সবার কাছে দোয়া চাই যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে বাড়ি ফিরে যেতে পারি। দর্শক দেখলেন তো আমার ভাইটি কতটুকু খারাপ অবস্থা নিয়ে উনি এসেছেন। আজকে আলহামদুলিল্লাহ উনি অনেক ভালো আছেন, সুস্থ আছেন, এবং আজকে উনি চলে যাবেন, চলে যাওয়ার দিন, বিদায় দেওয়ার দিন। কেমন আছেন আমার ভাইটি? আসুন ওনার মুখ থেকে একটু আমরা শুনি। আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন আজকে? আলহামদুলিল্লাহ। এই যে বলছেন আলহামদুলিল্লাহ ভালো আছি, কতদিন পর বলতে পারছেন এই কথাটা? 10 দিন। কত বছর পরে? হ্যাঁ, এটা প্রায় 3 বছর। 3 বছর। মাঝখানে খুবই খারাপ অবস্থা হয়ে গেছিল, অনেক কাজ ছিল যে আপনার দৈনন্দিন যে কাজগুলো সেই কাজগুলো করতে পারতেন না, অনেক কষ্টের ভিতর দিয়ে যেত। তো যখন ভর্তি হয়েছেন, স্যার কি বলেছিলেন যে আপনি ভর্তি হন ইনশাল্লাহ আপনি সুস্থ হয়ে যাবেন, এমন কোনো কথা দিয়েছিলেন? হ্যাঁ বলছেন। তো আজকে এই 10 দিন পরে কেমন আছেন আপনি? অনেক ভালো আছি। আগে অনেকগুলো কাজ আপনি করতে পারতেন না, হাত এবং হাঁটু বিভিন্ন জয়েন্টের যে পেইন গুলো নিয়ে, সেগুলোর এখন কি অবস্থা যদি একটু ভেঙে ভেঙে বলেন আমাকে। আগে তো আমি ওই নামাজ পড়তে বসতে পারতাম না, আবার হাঁটু ফেলে বসতে পারতাম না, অনেক সময় হাত ব্যথা হয়ে গেলে উপরে তুলতে পারতাম না। মানে এই যে এখন যতটুকু তুললেন এতটুকু আগে তুলতে পারতেন না? না, আগে তো ব্যথা যখন হয় মানে কি আমি হাত একেবারে তুলতে পারতাম না, মানে নাড়ানোটাই খুব কষ্টকর হয়ে যেত, এবং হাঁটা চলা সিঁড়ি দিয়ে উঠা নামা সেগুলো এখন কি হচ্ছে? অনেক কষ্ট হতো। আর এখন? আলহামদুলিল্লাহ। যখন ভর্তি হয়েছেন তার কতদিন পর থেকে বুঝতে শুরু করেছেন যে আগে থেকে একটু একটু করে ভালো হচ্ছে? 3-4 দিন পর থেকে মানে কি বুঝতে পারছেন? 3-4 দিন পর থেকে বুঝতে শুরু করেছেন আলহামদুলিল্লাহ, আগে থেকে ভালো হয়ে গেছে। ট্রাই করলাম বসতে পারে কিনা, নমস্কার করলাম কিনা, এগুলো ট্রাই করছে, দেখতেছে ভালো হয়েছে। স্যার এর চিকিৎসা সম্পর্কে যদি একটু বলেন যে কেমন স্যার এর চিকিৎসাটা? নাম তো অনেক ভালো লাগছে, আমি আগে অনেক ভিডিও দেখছি ভালো লাগছে, সেজন্য এখানে চলে আসলাম। মানে ভিডিওতে ঠিক যেমন দেখেছেন, রোগীরা যেমন বলেছেন, তার সাথে কি মিল পেয়েছে? অবশ্যই মিলেছে, আলহামদুলিল্লাহ। আপনাকে যারা চিকিৎসা দিয়েছেন, নার্স বলেন, ফিজিওথেরাপিস্ট বলেন, বা অন্যান্য যারা কলাকৌশলী যারা ছিলেন, তাদের স্টাফদের, তাদের ব্যবহার বা এই পরিবেশটা কেমন আপনার কাছে? অনেক ভালো লাগছে, অনেক ভালো। মানে মনে হয় কি এখানে ভর্তি থাকার জন্য পরিবার পরিজন নিয়ে বা পারফেক্টলি একটা যে চিকিৎসার এনভায়রনমেন্ট সেটা কি আছে মনে করেন? অবশ্যই আছে, আমার মেয়ে তো বলতেছে যাবে না আর কয়েকদিন থেকে যাবে, মানে এতটা ফ্যামিলিয়ার হয়ে গেছে এখানে। আমার মেয়ে আজকে বলতেছে না আমরা আর কয়েকদিন থাকি। আলহামদুলিল্লাহ স্যার, আমাদের দেশে এরকম অসংখ্য মানুষ আছেন, অনেক পেশেন্ট আছেন যারা জানেন না যে কোথায় গেলে তারা একটা ভালো চিকিৎসা পেতে পারেন, তাদের জন্য কিছু বলবেন আপনি? আমি অবশ্যই বলবো, এদিকে ঘুরে না করে সরাসরি এখানে চলে আসাটাই অনেক বেটার। কেন? আরো তো হসপিটাল আছে, ওয়াইটিপিআরসি। আমি প্রবাসী ছিলাম।
আমি ইউটিউবে সার্চ করতাম আমার রিমোটারি টেন্স নিয়ে, তখন স্যারের ভিডিও দেখতে পেলাম, তখন থেকেই আমি চিনতে পারছি দেশে যাওয়াই মানে গেলেই সাথে সাথে এখানে চলে আসবো। এবং এখন তো স্যারের চিকিৎসা নেওয়ার পর স্যার অলরেডি ফ্যান হয়ে গেছেন আলহামদুলিল্লাহ। দর্শক, এরকম অসংখ্য মানুষ আছেন যারা দীর্ঘদিন যাবৎ ব্যথা রোগেছেন, বিভিন্ন শুধু ব্যথা বলতে ভুল হবে বিভিন্ন রকম রোগে জর্জরিত, অনেক চিকিৎসা করছেন কিন্তু ভালো ফল পাচ্ছেন, ইভেন এমন হচ্ছে বছরের পর বছর চিকিৎসা করছেন কিন্তু ওনার রোগটা কি উনি তাই জানেন না। এরকম অনেক 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 ঘটনা আমরা জানি, অনেক দেখা যাচ্ছে যে ভুল চিকিৎসার কারণে সারা জীবনের জন্য পঙ্গু হয়ে যাচ্ছেন, হয়তো সিম্পল একটা জিনিস যেটা হয়তো একটা ছোট্ট ওষুধ খেলে ভালো হয়ে যাওয়ার কথা কিন্তু না জানার কারণে সেটা আরো অনেক বড় হয়ে যায়। তো আমাদের আগে যেটা করতে হবে যে আমাদের রোগটাকে জানতে হবে, সঠিক একটা চিকিৎসা পেতে হবে। তো যদি আপনাদের ভিতরে জানাশোনা এরকম কেউ থাকেন দীর্ঘদিন যাবৎ ব্যথা বা আর্থ্রাইটিস বলেন বা বিভিন্ন ধরনের রোগী এরকম ব্যথাতে তারা আক্রান্ত আছেন, অবশ্যই আমাদের ভিডিও ডিসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন, হয়তো এই নাম্বারটি হতে পারে আপনার জীবন বদলে দেওয়ার মতো একটি নাম্বার। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের ভাইটির জন্য দোয়া করবেন যাতে জীবনের শেষ দিন পর্যন্ত এমনটাই সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম। আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে। প্রপার ডায়াগনোসিস, কনসালটেশন, পেইন ও প্যারালাইসিস চিকিৎসা, পুনর্বাসন, আমাদের সব আয়োজনই সবসময় আপনাদের জন্য 24 ঘন্টা খোলা। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সবসময় সর্বদা আপনাদের পাশেই। ডিপিআরসি হসপিটাল লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।